আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দর্শক, নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন, আমি খান হেসারির থেকে হাশিম ভাই। তো আজকে আমাদের খান হেসারির বাচ্চা ডেলিভারি ঝিনাইদহ মহেশপুরে। মহেশপুরে গত বছর আমরা এই খামারে 2000 বাচ্চা দিয়ে গিয়েছিলাম, আর এই বছরেও আবার 2000 বাচ্চা নিয়ে আসছি। এখানে 2000 বাচ্চা আপনার ডেলিভারি দিয়ে আবার আমরা চলে যাব আপনার কোটচাঁদপুরে। কোটচাঁদপুরে আমাদের 1000 বাচ্চা ডেলিভারি আছে। তো আপনারা যারা ভালো মানের বাচ্চা দিয়ে খামার করতে চান, তারা অবশ্যই আমাদের খান হেসারিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা অবশ্যই পাবে। তো দর্শক, কথা না বাড়িয়ে আসলে এই খামারে গত বছর বাচ্চা নিয়ে লাভবান হয়ে আবার এই বছরে 2023-এ আবার উনি বাচ্চা নিচ্ছে। আর আসলে বাচ্চা বিষয়ে কি বলবো আপনাদের, অবশ্যই আপনারা বাচ্চা দেখলে ভালো মন্দ অবশ্যই বুঝতে পারবেন। তো দর্শক, চলুন আমরা দেখে আসি আসলে এই খামারি কিভাবে বাচ্চাগুলো পরিচর্যা করে বা কিভাবে ভুটারের কাজগুলো করে। এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, দেরি না করে চলুন আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চাটা এই জায়গায় যে রাখবে, আসলে এই জায়গার পরিবেশ দেখেন কত সুন্দর। এই জায়গায় কিন্তু ফ্লোরটা আপনার কাঁচা, তারপরেও কাঁচা ফুলের যদি আপনারা বাচ্চা এইভাবে ছেড়ে দেন তাহলে বাচ্চাগুলোর ঠান্ডা লাগার কিন্তু ভয় থাকবে। এই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট ভাবে বলবো, আপনারা যারা হাঁস খামারি আছেন, বাচ্চার মেইন কাজগুলো হলো ভুটার। কারণ জিরো বাচ্চাটা আপনার ছোট্টবেলায় দেখা যায় যে 1-2 সপ্তাহ আপনার ঠান্ডা লাগার ভয় থাকে। এই জন্য ফ্লোরে আপনারা অবশ্যই চট বিছিয়ে, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুটারের যে একটা ব্যবস্থা, কারেন্টের বাল্ব, আপনারা সাদা বাল্ব এগুলো ব্যবহার করবেন না। মানে তাপের জন্য আপনার এই যে আগে যে বাল্বগুলো ছিল এগুলো ব্যবহার করলে এই জায়গায় তাপ থাকবে, আর রাত্রিতে যখন তাপ থাকবে তখন বাচ্চাগুলোর ঠান্ডা লাগার ভয় থাকবে না। তো দর্শক, আমরা এখন বাচ্চা খামারে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো আপনার সাথেই থাকুন, আমরা কিভাবে বাচ্চাগুলো খামারে ছেড়ে দিই। যাও ভিতরে যাও। বাচ্চা আপনি গুনে ছেড়ে দেন, আমরা গুনে নিয়ে আসছি, আপনি গুনে আপনার খামারে। সুপ্রিয় দর্শক, আসলে আমরা যখন আমাদের হ্যাচারি থেকে বাচ্চাগুলো আমরা যখন খামারে নিয়ে আসি তখন অবশ্যই আমরা বাচ্চাগুলো গুনে কিন্তু নিয়ে আসি। তারপরও আমরা খামারিকে বলি আপনারা নিজের হাতে বাচ্চাগুলো গুনে বুঝে নেবেন, কারণ এখানে আমরা যতই আপনার বাচ্চাগুলো বাছাই করি তারপরেও দেখা যায় যে খামারিদের তো একটা চাহিদা থাকে। এই জন্য এর মধ্যে যদি কোনো ছোট বড় বাচ্চা থাকে তাহলে ওনারা বদলা নিলে আমরা কিন্তু অবশ্যই এই বাচ্চাগুলো বদলায় দিব। সুপ্রিয় দর্শক, আসলে বাচ্চাগুলো কিন্তু ওনারা গুনে বুঝে কিন্তু নিচ্ছে, কারণ গুনে বুঝে নেওয়াটাই আসলে ভালো। তারপরেও আমি একটু আপনাদের দেখাই, এইমাত্র বাচ্চাগুলো আমরা খামারে ছেড়ে দিচ্ছি। আসলে বাচ্চাগুলোর দেখেন কত সুন্দর সাইজ, এই বাচ্চাগুলো কিন্তু আমরা এখনো খাবার দেইনি, কারণ খামার থেকে যখন আমরা বাচ্চাগুলো আপনার ডেলিভারি দেওয়ার জন্য খামারে নিয়ে যাই তখন কিন্তু আমরা বাচ্চাগুলোকে খাবার দিই না, কারণ বাচ্চাকে খাবার দিলে বাচ্চা ক্লান্ত হয়ে যায়। তো এই বাচ্চাগুলো এখন এখানে ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমরা খাবার দিই। তো দর্শক, আপনাদের তো দেখাই, দেখেন কত সুন্দর বাচ্চা। আপনারা যারা হাঁস খামার করতে চান তারা অবশ্যই ভালো মানের বাচ্চা দিয়ে খামার করবেন। সুপ্রিয় দর্শক, আসলে দেখেন এখানে বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা, আমি আপনাদের বারবার দেখাচ্ছি।
সুপ্রিয় দর্শক, আসলে দেখেন আমরা খামার থেকে বাচ্চা কিভাবে আমরা খামারে ছেড়ে দিচ্ছি। আসলে যখন আপনারা হ্যাচারি থেকে বাচ্চা খামারে নিয়ে যাবেন, তখন অবশ্যই আপনারা এই ক্যারেটে বাচ্চাগুলো নেবেন। সুপ্রিয় দর্শক, আসলে ঝিনাইদহ জেলাটা ওনারা আসলে তরু তরকারির জন্য কিন্তু অনেক বিখ্যাত। এই বাড়ির পাশে কিন্তু খালি জায়গায় আপনার সিমের একটা দেখতে পাচ্ছে, সিমের একটা বাগান, বা এখানে প্রচন্ড সিম কিন্তু এই বাগানে দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা যারা হাঁস খামার করবেন, এটা কিন্তু আমি বারবার রিকোয়েস্ট ভাবে আপনাদেরকে বলি যে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন কোথা থেকে বাচ্চা নিলে আপনারা সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবেন। আমি জানি আমাদের খান হ্যাচারি থেকে আমরা সারা দেশে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি, আর আপনাদের অবশ্যই আমাদের কাছে ফোন দিলে সার্বিক দিক দিয়ে অবশ্যই আপনাদের সহযোগিতা করে থাকি। তো তাই আপনাদের বলবো, ভালো মানের বাচ্চা দিয়ে যদি খামার করতে চান, তাহলে অবশ্যই আমাদের খান হ্যাচারিতে যোগাযোগ করবেন। তো দর্শক, কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।